কেবে শঙ্কুদেবের কাছে যাব খুব সংক্ষেপে কথা বললেন হিন্দুয়া সভা এবং হিন্দুয়া সভা সায়নী সুশীবাজ্জাদ আজকে ফুটবল খেলা শুরু করে দিয়েছে আমাদের এখানে সুভাষ চট্টোপাধ্যায়ের বাবা তিনি হিন্দুয়া সভার বড় বলি এবারে বলি আমি জাস্ট একটা কথা বলে দিই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে একেবারে শীর্ষস্থানীয় যে স্তরে একেবারে প্রথম থেকে আরম্ভ করে যদি আজ পর্যন্ত দেখি 25 সাল থেকে আপনি কোথায় বাঙালি দেখতে পান বাঙালি দেখতে পান ওখানে বলছি মহারাষ্ট্র ব্রাহ্মণদের একটু বলবো ব্রাহ্মণরা সেখানে থাকেন না না বাঙালি বাঙালি ও বাঙালি নিয়ে এই তত্ত্ব আমি তো বলে যে এই আরে বাঙালি ও বাঙালি নিয়ে আলোচনা করতে হয় না তাহলে রবীন্দ্রনাথের গান থেকে বাঙালিকে বাদ দিতে হলো কেন রবীন্দ্রনাথের গান থেকে বাঙালিকে বাদ দিতে হলো কেন আমি কি একটু বলবো আমি আসছি বিশ্ব দেশ দেশে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন প্রান্তে একটা অদ্ভুত অশান্ত অশান্তি পরিবেশ বাতাবরণ তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা এই রাজ্যে দেখছি যে নতুন করে বিভিন্ন সময় রাজ্য শাসক দল বলে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না অথচ সেখানে গীতা পাঠে অনুপস্থিতি এবং চার্চে উপস্থিতি বিভিন্ন সময় নিয়ে বিরোধীরাও সরব হচ্ছেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি করতে কী চাইছেন বার্তা কী দিতে চাইছেন আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ফুটবল খেলতে দেখতে পাওয়া গেল সায়নী ঘোষ এবং শশী পাজাকে বিবেকানন্দর বাণী এবং আদর্শকে বুকে নিয়ে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ রাস্তায় নেমেছেন ফুটবল খেলতে এবং তার সঙ্গে পা মেলালেন শশী পাজা শঙ্কুদেব কি বলবেন দেখুন বাংলাদেশিরা এখানে হচ্ছে ভূমিপুত্র রোহিঙ্গারা পশ্চিমবাংলায় থাকতে পারবেন সুরক্ষিত ভোটার আইকার ফাইকার না হলে তৃণমূলের নেতারা দায়িত্ব নেবেন ভিডিওতে আমরা দেখেছি তাদের আইকার ফাইকার সব বানিয়ে দেবেন তারা এখানকার লোক হিসেবে এস্টাবলিশড হবে বহিরাগত কে হবেন না দুর্গা পুজো অকাল বোধন যিনি করেছিলেন রাম তিনি হবেন বহিরাগত আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি ভারতবর্ষের ভূখণ্ড নয় মনে হচ্ছে একটি স্বাধীন জায়গায় প্রবেশ করছি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যাপ্রোচ ফেডারেল স্ট্রাকচারের সত্যানাশ করে দিয়েছে একটা সরকার তাদের সেখানে প্রবেশ করছি আমি সায়নী ঘোষকে দেখেছিলাম বেসিক্যালি ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বামপন্থী আমি সায়নী ঘোষকে সেদিন দেখিনি যেদিন জেএনইউর বুকে বিবেকানন্দের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল সেদিন একটাও রিয়াকশন করতে আমি সায়নী ঘোষকে সেদিন দেখেছিলাম বামপন্থী নেত্রী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চারটে অকথা কুকথা বলেছিলেন একাডেমির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই নীতি এবং আদর্শকে সমর্থন করেন কি না বিবেকানন্দের প্রতি তাদের প্রেম মেকি কি না আগে সেটা প্রকাশ করতে হবে আপনাদের এই নগ্ন রাজনীতির ফসল এই নগ্ন অ্যাপ্রোচের ফসল কারা ভোগ করছে জানেন এই বাংলার অগণিত মা যারা তাদের ছেলেরা বাইরে কাজ করতে গেছে সুস্থ শরীরে আছে কিনা জানবার জন্য প্রতিদিন ঠায় বসে থাকে রাত্রে খাওয়ার আগে একবার ফোন করে বাবা ভালো আছিস কাজ আজকে ভালো হয়েছে কোনো পাহাড়ের কোলে আটকে পড়িস নি তো এখানে তো কাজ নেই মাসের শেষে টাকাটা পাঠাবি তাদেরকে তো আপনারা বহিরাগত বানিয়ে দেশের কাছে শত্রু বানিয়ে দিচ্ছেন শঙ্কুদেব কি উত্তর দেবেন যদি যদি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ফুটবল খেলতে মাঠে নামে না সায়নী ঘোষ এবং শশী পাজা তাদের সমস্যা কোথায় আপনাদের শুনুন শশী পাজা এবং যদি ফুটবল খেলতে না মাঠে নামে তাদের সমস্যা কোথায় এক সেকেন্ড সায়নী ঘোষ এবং শশী এটা তো আমি জানি বিবেকানন্দের অরিজিনাল কথাটাকে অপব্যাখ্যা করা হয়েছে মূর্খ অপব্যাখ্যা করা হয়েছে কিন্তু আসল কথা যদি ধরি আমরা যে দুর্বল শরীরে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তাহলেও বা যদি শরীরকে সবল করার জন্য ফুটবল খেলা হয়ও তার উদ্যোগ নেন তরুণ তরুণী আমাদের যুব নেত্রী সায়নী ঘোষের সমস্যা কোথায় দেখুন আপনাকে একটা জিনিস মনে রাখতে ফুটবল খেলার প্রতি প্রেম দেখাচ্ছেন এই প্যানেলে সবাই মাননীয় অধ্যাপক আছেন আমি সবার প্রতি সম্মান রেখে সবার কাছে একটা প্রশ্ন করছি এই মাননীয় অধ্যাপকরা আমাকে যদি কোনো বিষয়ে তাদের মন্তব্য রাখেন বক্তব্য রাখেন তাহলে আমি মাথা নিচু করে মেনে নেব কিন্তু মুশকিল হয় কি অর্ধশিক্ষিত এবং শিক্ষাহীনেরা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর ব্রাত্যবাবুর মতো শিক্ষিত লোকেরা যখন একটা রাজনৈতিক বিষয়ে চাটুকারিতা করেন বিবেকানন্দ কোথায় বলেছেন যে গীতা পড়া যাবে না গীতা না পড়ে আপনারা ফুটবল খেলুন এটা অপব্যাখ্যা নয় না না আমার প্রশ্ন উত্তর পেলাম আমি ম্যাম আমি এক লাইনে শেষ করব ফুটবল খেলে সমস্যাটা কোথায় ম্যাম এক লাইনে শেষ করব ম্যাম এটা অপব্যাখ্যা হলে আমি বুঝতাম মূর্খের মতো কথা বলেছেন আমি এটা ওনারা ভুল বুঝে বললে আমি বুঝতাম যে এনারা অবুজ ভুল করে ফেলেছেন শিক্ষিত লোক এসব বলছেন কিন্তু একজন এডুকেটেড লোক একজন শিক্ষিত লোক কার কথা বলছেন ব্রতবাবুর কথা বলছি তৃণমূলের সেই সমস্ত নেতাদের কথা বলছি কি কোন কথা নিয়ে বলছেন এক সেকেন্ড কি বলেছেন ব্রাত্যবসর কোন কথা নিয়ে বলছেন একটু ক্লারিফাই করুন আপনি এক সেকেন্ড ব্রাত্যবাবুরা মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে যে কমিউনিকেশন মার্কেটে প্রচার করা হচ্ছে
যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা বেশি ইম্পর্টেন্ট। যেমন কুনাল ঘোষ ওদের বিখ্যাত মুখপাত্র, সামনে রেখে নোংরা।